আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা খুব ঠাট্টা তামাশা করে, তারা ছোটদের সাথেও তামাশা করে, বড়দের সাথেও তামাশা করে। এটা আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক মনে হলেও ছোটদের সাথে বা শিশুদের সাথে ঠাট্টা তামাশা করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। কিছু অত্যন্ত স্পর্শকাতর বিষয় আছে যেসব নিয়ে শিশুদের সঙ্গে কখনোই আসলে ঠাট্টা করা উচিত নয়। এসব নিয়ে তামাশা করলে শিশুদের আত্মমর্যাদা বোধ আঘাতপ্রাপ্ত হতে পারে, তাদের বিকাশ হতে পারে বাধাগ্রস্ত, মনের সৃষ্টি হতে পারে দীর্ঘস্থায়ী ক্ষত। বাবা মা সহ বড়দের জন্য এখানে আমি কিছু পরামর্শের কথা বলতে চাই। লক্ষ্য রাখবেন, আপনার কথা যেন শিশুকে বেড়ে উঠতে সহায়তা করে, উল্টো যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। অনেকেই দেখবেন যে ছোটদের সাথে কথা বলার সময় অনেক রকমের উচ্চ উচ্চ করে, অনেক রকমের অঙ্গভঙ্গি করে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি কিছু বিষয় আছে যেগুলো শিশুদের সাথে কখনোই শেয়ার করবেন না বা কখনোই তাদেরকে নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করবেন না, তার মধ্যে একটি হলো, অন্যতম হলো শিশুদের চেহারা। শিশুরা তাদের চেহারা এবং বাহ্যিক রূপ নিয়ে যথেষ্ট সচেতন থাকে। আপনি মনে করতে পারেন ছোট মানুষ, সে কি আর এত বুঝবে? না, অবশ্যই বুঝবে। তারা তাদের বাহ্যিক রূপ বা চেহারা নিয়ে যথেষ্ট সচেতন থাকে, ফলে শিশুদের চেহারা, গায়ের রং, ওজন, উচ্চতা ইত্যাদি দিয়ে খোঁটা দিলে তাদের হীনমন্যতা সৃষ্টি হয়। যেসব শিশুর ওজন নিয়ে কটু কথা শুনে তাদের মধ্যে ইটিং ডিসঅর্ডার দেখা যায়। ঠিক এভাবেই মোটা হওয়ার কারণে প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হতে হতে ইটিং ডিসঅর্ডারে ভুগে কয়েক বছর আগে দেশের নাম করা স্কুলের এক ছাত্রের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আপনারা পত্রপত্রিকায় খোঁজ নিলে এটা জানতে পারবেন। তাই বাহ্যিক গঠন নিয়ে বা বাহ্যিক গড়ন নিয়ে কখনোই কোনো শিশুকে বাজে কথা বলবেন না। তারপরে মনে করেন সামাজিক দক্ষতা, সব শিশুরা তো একরকম হবে না, কেউ কোনো কোনো বিষয়ে এক্সপার্ট হবে, কেউ কোনো কোনো বিষয়ে দুর্বল হবে। হতে পারে একজন শিশু লাজুক কিংবা অন্তর্মুখী, হয়তোবা তার সহজে কারো সঙ্গে বন্ধুত্ব হয় না, কিন্তু এসব নিয়ে যদি তাকে খেপানো হয় তাহলে তার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হতে পারে। আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে সামাজিক দক্ষতা নিয়ে যেসব শিশু কটু কথা শোনে পরবর্তী সময়ে তাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি দেখা যায়। সুতরাং এই যে যে সামাজিক দক্ষতা, এগুলো নিয়ে আপনি কোনো শিশুকে কটু কথা বলবেন না বা খোঁটা দিবেন না। তারপর মনে করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো পরীক্ষায় ফলাফল। পরীক্ষায় ফলাফল হলে কি হয়, অনেক রকমের কথা শোনা যায়। ভালো কেউ ভালো ফলাফল করলে তাকে যেমন বাহবা দেওয়া হয়, খারাপ ফলাফল করলে অনেক সময় অনেক রকমের কথা বলা হয়। এটা বলা ঠিক না, সব শিশুর পরীক্ষায় চমৎকার ফলাফল হবে না, এটি খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না, তেমনি সব শিশুর মেধা বা দক্ষতাও সমান নয়। পরীক্ষার ফলাফল নিয়ে শিশুদের সারাক্ষণ কথা শোনালে, অন্যের সঙ্গে বারবার তুলনা করলে তার মধ্যে প্রচণ্ড মানসিক চাপ এবং অবসাদ সৃষ্টি হয়। পড়াশোনায় অতিরিক্ত চাপের কারণে তার মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতা বা অ্যাংজাইটি বা দুশ্চিন্তাগ্রস্ততা দেখা দিতে পারে। আপনি এখন যত একটা বাচ্চাকে বলবেন, এই তোর পরীক্ষা রেজাল্ট ভালো হলো না কেন, অমুকের রেজাল্ট ভালো হয়েছে, এইগুলো বললে শিশুর মেধার বিকাশ অবনতি হয়। এ প্রসঙ্গে আপনি নিউটনের কথা আপনি স্মরণ করতে পারেন, তারপরে টমাস আলভা এডিসনের কথা স্মরণ করতে পারেন, যারা প্রাথমিক জীবনে খুবই খারাপ স্টুডেন্ট ছিলেন, পরীক্ষায় স্কুল থেকে তাদেরকে পর্যন্ত বের করে দিছে, কিন্তু তাদের বাবা মা পরিবারের লোকজন তাদেরকে উৎসাহ দিছে, ফলে তারা অনেক ভালো পজিশনে চলে গেছে। সুতরাং কখনোই নেতিবাচক কোনো কথা বাচ্চাদের সাথে বলা যাবে না। তারপর মনে করেন ব্যক্তিগত আগ্রহের যে সব বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু সচেতন হতে হবে। শিশুদের ব্যক্তিগত আগ্রহের বিষয় হতে পারে পুতুল খেলা, পোকামাকড় নিয়ে গবেষণা করা, কমিক্স বই পড়ার মতো বিষয় আসে। শিশুর এই আগ্রহের বিষয় নিয়ে গালমন্দ বা ঠাট্টা করা যাবে না, এতে তাদের আগ্রহ হারিয়ে যেতে পারে। যেমন ধরুন আপনার দ্বিতীয় শ্রেণী পড়ুয়া সন্তান ছড়া লিখতে পছন্দ করে, এদিকে একদিন তার ক্লাসের শিক্ষক অভিযোগ করলেন শিশুর হাতের লেখা ভালো না, আপনি রেগে মেগে শিশুকে শুনিয়ে দিলেন ইস হাতের লেখা পড়া যায় না আবার ছড়া লেখে, এতে কিন্তু তার হাতের লেখা মোটেও ভালো হবে না, বরং সে ছড়া লেখার মতো একটা সৃষ্টিশীল কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে। লিখতে ইচ্ছে করলেও ভয় পাবে, পাশে আপনি কিছু বলবেন। শিশুরা তাদের আগ্রহ হারিয়ে ফেলে যখন আমরা তাদেরকে নিরুৎসাহিত করি, সুতরাং আপনি উৎসাহ দিন। উৎসাহ দিলে তাদের বুদ্ধিবৃত্তিক এবং মানসিক বিকাশে সহায়তা ঘটে।
আবার আবেগের যে বহিঃপ্রকাশ আছে এগুলো নিয়েও আপনাকে সচেতন হতে হবে। শিশুরা বিভিন্ন ভাবে তাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটায়, কান্নাকাটি করা, ভয় প্রকাশ করা, উত্তেজিত হওয়া নিয়ে যদি তাদেরকে খেপানো হয় তাহলে তারা আর নিজেদের আবেগ প্রকাশ করতে পারে না। আবেগ স্বাস্থ্যকর বহিঃপ্রকাশ মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। এরপরে আছে শারীরিক সক্ষমতা। কোনো শিশু হয়তো খেলাধুলায়, দৌড়ঝাঁপে ইত্যাদিতে খুব একটা ভালো পারে না, দুর্বলতা থাকতেই পারে, অল্পতেই হাঁপিয়ে ওঠে, কিন্তু এটা নিয়ে যদি সে হাস্য কৌতুকের শিকার হয় তাহলে তার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা আরো কমতে থাকে। সে ভবিষ্যতে কোনো রকম শারীরিক পরিশ্রমের কাজ আর করতে সাহস পাবে না, তার কেবলই মনে হবে যে না, আমি এটা পারবো না। এ প্রসঙ্গে আমরা সেই হাতির বাচ্চার ঘটনাটা বলতে পারি। একবার এক লোক পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে এক লোক তার বিশাল একটা হাতিকে চিকন ঘুড়ি ওড়ানোর সুতা দিয়ে বেঁধে রাখছে। তখন সেই লোকটা বললো, আপনি কি পাগল নাকি, এইরকম মস্ত বড় একটা হাতিকে এরকম একটা চিকন সুতা দিয়ে বেঁধে রাখছেন, ও তো টান দিলেই ছিঁড়ে যাবে। তখন লোকটা বললো, ভাই পাগল আমি না, এর পিছনে যুক্তি আছে, এই এই সুতা দিয়ে আমি ওকে একদম বাচ্চা বয়সে বেঁধে রাখতাম, যখন সে বাচ্চা ছিল তখন ওই সুতাটা ছেঁড়া তার পক্ষে বা ওই রশিটা ছেঁড়া তার পক্ষে ছিল কঠিন, অনেক চেষ্টা করছে ছিঁড়তে পারে নাই, ফলে তার আত্মবিশ্বাস একেবারে তলানিতে চলে আসছে। এই কারণে সে বড় হওয়ার পরও তার কাছে মনে হয়েছে যে না, আমি অনেক চেষ্টা করছি, এইটা আমি যেহেতু ছিঁড়তে পারি নাই সুতরাং এখনো এই রশি ছিঁড়তে পারবো না। অথচ তার শারীরিক সক্ষমতা কিন্তু বাড়ছে। ঠিক শিশুদের ক্ষেত্রেও, মানব শিশুর ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়। আপনি যখন তাকে নিরুৎসাহিত করবেন, হাস্য কৌতুকের শিকার হবে, তখন সে শারীরিক পরিশ্রম করতেও সাহস পাবে না, মানে ভয় পাবে যে না, এটা আমার হবে না। পজিটিভ রিইনফোর্সমেন্ট হলো এমন একটা শক্তি যা শিশুদেরকে নানাভাবে উৎসাহিত করে, যা শিশুর স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। মনোবিজ্ঞানের ভাষায় পজিটিভ রিইনফোর্সমেন্ট হলো কোনো ইতিবাচক কর্মকাণ্ডের জন্য কাউকে পুরস্কৃত করা, যাতে ভবিষ্যতে সে কাজটি আবার করে। আপনার শিশুটা যদি কোনো একটা কিছু ভালো করে, তাকে আপনি ছোট্ট কিছু হলেও পুরস্কার দিন, তাতে সে উৎসাহ পাবে, শিশুরা অনুকরণ প্রিয় হয়। তারপরে তারা তাদেরকে যখন আপনি প্রশংসা করবেন, তারা কিন্তু আরও আগ্রহী হবে ওই ব্যাপারটা নিয়ে। যেমন আপনি শিশুকে বললেন, আজ যদি সে আধা ঘন্টা দৌড়ঝাঁপ করে তাহলে বাড়িতে তার প্রিয় কোনো একটা খাবার রান্না করা হবে। এরকম যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া পজিটিভ রিইনফোর্সমেন্টের একটা উদাহরণ বলা যেতে পারে। এরপরে ধরেন ব্যক্তিগত যে ভয়গুলো আছে, শিশুদের ব্যক্তিগত ভয়গুলো নিয়েও আপনাকে সচেতন হতে হবে। যেমন আমাদের সবাই কোনো না কোনো ভয় আছে, শিশুরা আরও বেশি ভয় পায়, অন্ধকার ভয় পায়, পোকামাকড় ভয় পায়, কাল্পনিক ভূত প্রেত দৈত্য দানব ইত্যাদি অনেক কিছু নিয়েই তারা ভয় পায়। এগুলো কিন্তু আমরাই তৈরি করি, আমরা তাদেরকে, তারা যখন ঘুমোতে চায় না, তারা যখন খেতে চায় না, তখন আমরা দৈত্য দানব ভূত প্রেত নানা বিষয় নিয়ে তাদেরকে ভয় দেখাই। কিন্তু এসব ভয় নিয়ে তাদের সামনে হাসাহাসি করা যাবে না, তারা ভয় পায়। এবং এটা নিয়ে যদি আমরা হাসাহাসি করি যে তুই এইটা সামান্য জিনিস নিয়ে ভয় পাইছিস, তাহলে চরম ক্ষতি হবে। জার্নাল অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিসঅর্ডার্স এর মতে, শিশুদের ভয়গুলো ছোট করে দেখালে কিংবা সেসব নিয়ে ব্যঙ্গ করলে তাদের মধ্যে ক্রনিক অ্যাংজাইটি দেখা দিতে পারে। এটা ভবিষ্যতে শিশু যখন বড় হবে তখন তার জন্য ক্ষতির কারণ হতে পারে। আবার ধরুন শিশুর যে শেখার সমস্যা, কোনো কোনো শিশু ডিসলেক্সিয়া, ADHD ইত্যাদি সমস্যার কারণে পড়ালেখা শেখার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে, মানে আপনি দেখবেন যে ক্লাসে অন্য শিশুদের চেয়ে একটা শিশু নানা কারণে পিছিয়ে পড়ছে। সে হয়তো হাতের লেখা লিখতে দেরি করতেছে, কোনো একটা ছড়া মুখস্থ করতে দেরি করতেছে, যে কোনো কিছুই শিখতে অন্য শিশুর চেয়ে তুলনামূলকভাবে তার দেরি হচ্ছে। তো এসব নিয়ে তাকে অপমান করা হলে তাদের পড়াশোনা আরও বেশি ক্ষতি হবে, বিষয়টি তাদের আত্মমর্যাদার জন্যও অত্যন্ত ক্ষতিকর। এসব ক্ষেত্রে ধৈর্য হারা না হয়ে শিশুকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে তার উপযোগী পড়াশোনা, খেলাধুলা এবং অন্যান্য কাজের সুযোগ দিতে হবে। মূলত আমরা যখন একটা শিশুর সাথে কথা বলবো, শিশুর নানা বিষয় নিয়ে কথা বলবো, তখন আমাদেরকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। আমাদেরকে দেখতে হবে শিশুরা অনেক ছোট, কোমলমতি, তাদের সাথে এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যা তাদের কোমল মনে আঘাত লাগে, যা তাদেরকে তাদের ভিতরে এক ধরনের ভয় তৈরি করে, এক ধরনের জড়তা তৈরি করে, যা তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক বাধা তৈরি করে। সুতরাং আপনাকে সবসময়
পজিটিভ হতে হবে সবসময়, শিশুদের ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে। আপনি যদি সচেতন হতে পারেন, আপনি যদি কেউ উৎসাহ দিতে পারেন, তাহলে দেখবেন আপনার শিশু খুব ভালোভাবে বেড়ে উঠবে, এবং তার মধ্যে যেই জড়তা ভয়, যেই একটুখানি দুর্বলতা ছিল, সেগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হবে। শুধু আপনি নিজে নয়, আপনার আশেপাশে যারা আছে আপনি খেয়াল করবেন, আপনার শিশু বা আপনার আশেপাশের ছোটদের সাথে তারা যেন এই ব্যাপারগুলো মেনটেন করে চলে। আপনি যদি কখনো দেখেন যে কেউ কোনো একজন শিশুকে এসে আপনার আপনার ছেলেমেয়ে হোক বা আপনার ভাইয়ের ছেলেমেয়ে হোক বা আপনার অপরিচিত বাচ্চা কাচ্চা হোক, তাদেরকে যদি ডিমোটিভেট করতে চেষ্টা করে, তাদেরকে ভয়ভীতি দেখাতে চেষ্টা করে, আপনি প্রতিবাদ করবেন, আপনি তাদেরকে এ থেকে থামাতে চেষ্টা করবেন। যদি আপনি থামাতে পারেন তাহলে ওই শিশুর বিকাশ ঘটবে এবং সে তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে।